হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি খুলনার রূপসা ব্রিজ আপনাদেরকে দেখানোর জন্য। আমরা রয়েছি সেই রূপসা ব্রিজে এবং এই রূপসা ব্রিজ আপনাদেরকে আজকে আমরা ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, দূরে দেখা যাচ্ছে খুলনা শহর এবং এই সেই রূপসা নদী। এই রূপসা নদী খুলনার বুক চিরে বয়ে গেছে এবং ইতিহাস ঘাটলে জানা যায় যে রূপলাল সাহা এর নাম অনুসারে এই রূপসা নদী নামকরণ করা হয়েছে। খুলনার খুবই ঐতিহ্যবাহী এই রূপসা নদী এবং এর উপর থেকে সেই রূপসা ব্রিজ তৈরি করা হয়েছে এবং এই রূপসা ব্রিজ তৈরির ফলে এই অঞ্চলে কিন্তু যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি হয়েছে। আপনারা খুলনা শহরকে দেখুন, হাতের ডান পাশে অনেক উঁচু উঁচু ভবন এবং মিল কলকারখানার জন্য কিন্তু এই খুলনা শহর বিখ্যাত। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেই বিভাগীয় শহর হচ্ছে খুলনা এবং এই খুলনা শহর বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী এবং প্রসিদ্ধ একটি শহর। আপনারা যদি খুলনা বেড়াতে আসেন তাহলে এই রূপসার সেতু ঘুরে যেতে ভুলবেন না। এই রূপসার সেতুর মূল বৈশিষ্ট্য হলো এর দুই পাশ থেকে দুটি দুটি মোট চারটি ঘুরানো সিঁড়ি রয়েছে, যা থেকে সেতুর নিচ থেকে একেবারে সেতুর উপর পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য সেতুতে দেখা যায় না। এই রূপসার সেতু খুলনাকে বাগেরহাটের সাথে একেবারে সরাসরি সংযুক্ত করেছে এবং ফেরিবিহীন সড়ক যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করেছে। এই অঞ্চলে আপনারা কিন্তু বর্তমানে খুলনা থেকে একেবারে বরিশাল পর্যন্ত কোনো ফেরি ছাড়াই কিন্তু যাতায়াত করতে পারেন। ঢাকা থেকে এই রূপসা সেতুর দূরত্ব হচ্ছে 199 কিলোমিটার এবং খুলনা শহর থেকে রূপসা সেতুর দূরত্ব হচ্ছে মাত্র 15 কিলোমিটার। ঢাকা থেকে আপনারা কিন্তু মাত্র 3.5 ঘন্টার ভেতরে পদ্মা সেতু পার হয়ে এই রূপসা সেতু তথা খুলনা দিকে চলে আসতে পারবেন। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে খুলনা আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এবং খুলনার দর্শনীয় সব স্থানসমূহ সহজেই ঘুরে যেতে পারবেন। আপনাদেরকে খুলনায় আমন্ত্রণ জানাচ্ছি। ভিউয়ার্স, দেখুন এই সেই খুলনার রূপসা সেতু। দৃষ্টিনন্দন অনিন্দ্য সুন্দর যে বিশেষণেই বিশেষিত করি না কেন, এই সেটি কিন্তু কম হয়ে যাবে। আপনারা সচক্ষে এই খুলনা রূপসা ব্রিজটি দেখবেন, তখন কিন্তু আপনাদের আরও ভালো লাগবে। তবে আপনাদেরকে আরও বলে রাখা ভালো যে এই রূপসা সেতুর পাশ থেকে কিন্তু আরও একটি সেতু তৈরি হচ্ছে, রূপসা রেল ব্রিজ। সেটি তৈরি হলে কিন্তু খুলনা থেকে একেবারে মোংলা পর্যন্ত ট্রেন সার্ভিস চলবে এবং খুলনা কিন্তু উন্নয়নের মহাসড়কে অগ্রগামী রয়েছে এবং খুলনা সব দিক থেকে অন্য অঞ্চলের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। আপনারা খুলনায় ঘুরতে আসবেন, খুলনায় রয়েছে সেই বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত সেই দৃষ্টিনন্দন সুন্দরবন। এই ম্যানগ্রোভ ফরেস্টটি দেখার জন্য প্রত্যেক বছর অসংখ্য মানুষ কিন্তু খুলনায় চলে আসেন। সেই খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এই তিনটি জেলায় কিন্তু সুন্দরবনের বিস্তৃতি। আপনারা একবার করে হলেও কিন্তু এই সুন্দরবন দেখার জন্য চলে আসতে পারেন। এছাড়া বাগেরহাটে রয়েছে ষাট গম্বুজ মসজিদ, সেই খানজাহান আলীর মাজার সহ আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা। আপনারা এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি খুলনার রূপসা সেতুর একেবারে ওপারে, সেই রূপসা সেতু টোল প্লাজায়। এখানে অনেকগুলো কিন্তু টোল কাউন্টার রয়েছে, তাই গাড়িকে কিন্তু খুব একটা সময় দাঁড়িয়ে থাকতে হয় না। তবে ঈদের সময় বা অন্য অনেক সময় কিন্তু এখানে গাড়ির অনেক চাপ থাকে। আপনারা সময় পেলেই ঘুরে যেতে পারেন এই রূপসা ব্রিজে, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তার সাথে আমাদের এই চ্যানেলেও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।